লাইলাতুল বারাআত নামে কোন শব্দ হাদিসের মধ্যে আর আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বা প্রচলিত ভাষায় শবে বারাআত বলি শবে বারাআত এই শব্দটাও কোরআন হাদিসের শব্দ না তাই বলে এটা কোরআন হাদিসের কোন আমল না এটাও বলা যাবে আমি কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করতে চাই এই শব্দ যেগুলি আমরা বলি শবে বরাত এটা কোরআনের শব্দ না এতদূর তো আমরা ক্লিয়ার এটা কোরআনের শব্দ না অথবা লাইলাতুল বারাত এটাও কোরআনের শব্দ না হাদিসের শব্দ আপনারা জানেন কোরআন হাদিস কোন ভাষার নিশ্চয় আরবি ভাষা আর শবে বরাত এটা ফার্সি ভাষা একটা ফার্সি ভাষা তো ফার্সি ভাষা শব্দটা তো কোরআনে থাকার কথা না যেহেতু আরবি তাই বলে কোরআনে নাই কিন্তু এই শব্দটা ট্রান্সলেট যার থেকে এই শব্দটা পরিবর্তন হয়ে আসছে যার থেকে সেটা তো নিশ্চয় থাকতে পারে কোরআন অথবা হাদিসে যেমন আমরা নামাজ পড়ি নামাজ তো কোরআনে না আছে নামাজ শব্দটা কোরআনে আছে আমরা রোজা রাখি কোরআনে আছে কেন থাকবে নামাজ এটা আরবি শব্দ না রোজা এটা আরবি শব্দ না তো কোরআন আর হাদিস তো আরবি আরবিতে যেহেতু এটা আরবি শব্দ না তো কোরআন হাদিসের মধ্যে এই শব্দগুলি ইনক্লুড হওয়ার কথা তাই বলি কি নামাজ নাই নামাজ আমরা যেটা বলি আর পড়ি এটা নাই কোরআনে যেহেতু না এটা দরকারও নাই এটা নাই এমন ধারণা করা ঠিক হবে রোজা এটা আরবি শব্দ না সুতরাং রোজা বলতে কিছু নাই এমন বলা ঠিক হবে মেরে মোহতারাম ভাই এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে লাইলাতুল বারাআত বা শবে বরাত এটা আরবি ভাষা নয় এটা আরবি ভাষার শব্দ নয় এই জন্য কোরআনে নাই তার অর্থ এই নয় যে কোরআনে নাই বলে এটার কোনো ফজিলত নেই এটা বোঝাস এটা আমরা ধারণা করা ঠিক হবে না এই এক বিষয় আরেকটা হলো লাইলাতুল বারাত যদি থাকে এটার মিনিংসটা থাকে এটার ভাবার্থটা আছে কোরআনে এই ভাষায় নাই অন্য ভাষায় আছে অথবা হাদিসের মধ্যে আছে সেটা কি আমরা আগে বুঝতে হবে আমাদের জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় হাদিসের ভাষায় শবে বরাতটাকে লাইলাতুন নিসফি মিনাস শাবান শবে বরাত আমরা কোন দিন পালন করি বলুন কোন দিন পালন করি শাবান মাসের 14 তারিখ রাত তার মানে 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত এটা সন্ধ্যার সূর্য ডুবার পর পর 15 তারিখ এসে যায় আরবিতে রাত্রে হওয়ার সাথে সাথে তারিখ শুরু হয়ে যায় তাই না তো সে তো এটা 15 তারিখের রাতে ধরে তো 15 তারিখ এক মাস কয়দিন হয় 30 দিনে এক মাস হলে এর অর্ধেক করলে কত দিন হয় 15 দিন হয় তো নিসফুন মানে আধা নিসফুন মানে অর্ধেক লাইলাতুন মানে রাত তো লাইলাতুন নিসফি মিনাস শাবান মিন মানে থেকে শাবান মানে শাবান মাস শাবান মাস থেকে অর্ধেক করলে যেই তারিখটা হয় ওই তারিখের ইবাদতটাকে লাইলাতুন নিসফি মিনাস শাবান বলা তো সেই শব্দটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় লাইলাতুন নিসফি মিনাস শাবান বলে
এখন আমরা এটাকে একবারে প্রতিরঞ্জিত করতে করতে বাড়াইতে বাড়াইতে যে এটাকে ভাগ্য রজনী বলি, ভাগ্যের রাত বলি, তাই না? ইবাদতের রাত বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভাগ্যের রাত বলছেন এমন নয়, বরং বলছেন তোমরা এই রাতে বেশি ইবাদত করো। এটা মাফ করার মাস, এরা রিজিকে বরকত বাড়ানোর মাস। ভাগ্য পরিবর্তন হয় এটা আমাদের ধারণা কি? ভাগ্য পরিবর্তন হয় তো বলেছিলাম, মনে নেই, ভুলে যাবেন না। ভাগ্য পরিবর্তন হয়, তকদির পরিবর্তন হয়। কোন ধরনের তকদির? তকদির কোন ধরনের? তকদির পরিবর্তন হয়, তকদিরটা দুই ধরনের, এক তকদিরে মুবরাম আর কল তকদিরে মুআল্লাক। মুবরাম মানে একবারে সিল মারা, খোদাই করা, এটা চেঞ্জ হবে না, এটা পরিবর্তন হবে না। আর একটা হলো মুআল্লাক, জ্বলন্ত, তাই না? যেমন এই ছাদটা আপনি পরিবর্তন করতে চাইলে পারবেন, আমার সাথে সাথে ছাদটা পরিবর্তন করতে চাইলে পারব না, কিন্তু ছাদের মধ্যে যে ফ্যানটা ঝোলা আছে এটা পরিবর্তন করতে চাইলে পারা যাবে তো? পারা যাবে না। এই মুআল্লাক মানে ঝুলন্ত, আর মুবরাম মানে একবার স্থায়ী, তাই না? এখন তাকদিরে মুবরাম পরিবর্তন হবে না, এটা নিশ্চিত কথা। তাকদিরে মুআল্লাক এটা পরিবর্তনযোগ্য, এটা দোয়ার দ্বারা পরিবর্তন হয়, চেষ্টা দ্বারা পরিবর্তন হয়, যার কারণে মানুষ বেশি বেশি দোয়ার মধ্যে আগ্রহী হয়, দোয়া করতে আগ্রহ বাড়ে, তাই না? আর যদি এমনই হইতো যে এটা পরিবর্তনই হবে না, তাই না, তকদির পরিবর্তন হবে না, তো দোয়ারও দরকার ছিল না। যাই হোক, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা কথা বলি, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম শরীফের রওয়ায়াতের একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়িক قبل خلق السماوات والارض ب50 الف سنه মানুষের ভাগ্য লেখা হয়ে গেছে কতদিন আগে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। সুবহানাল্লাহ। সব মানুষের না, শুধু কিছু নির্দিষ্ট মানুষের, সব মানুষের ভাগ্য আল্লাহ পাক তকদির লিখে ফেলছেন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। আসমান জমিন সৃষ্টি হয়েছে কতদিন আগে? আমরা সম্ভব আমাদের হিসাব ধরলে অথবা কেয়ামতের আগ মুহূর্তে যারা জন্ম নিবে তাদের হিসাব ধরলে তাদের ভাগ্যটা কত লক্ষ বছর আগে লেখা হইতে পারে না, এটা সম্ভব না, আল্লাহর কাছে এটা সম্ভব না। বান্দার কাছে যদি সম্ভব হয় আল্লাহর কাছে মনে হয় সম্ভব না, বান্দার কাছেও তো বান্দা বিয়ে করে না, করবে মনে করেন এক বছর পরে বিয়ে করবে, পরিকল্পনা করতেছে বিয়ে করলে বাচ্চা হলে এই নাম রাখবে, তারে হাফেজ বানাবে, মাওলানা বানাবে, মাস্টার বানাবে, এটা বানাবে, এই পরিকল্পনা বান্দা এক বছর আগে, দুই বছর আগে, পাঁচ বছর আগে, 10 বছর আগে করতে পারে না, পারে না। আল্লাহ কি মানুষের ভাগ্যটা একবার লিখে দিতে পারে? এই তকদিরটা লিখে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মার আওয়াজ, জাফাল কলম, কলমটা শুকাই, এই কলম শুকাইলে তো লেখা আসে, হ্যাঁ, কলমে কালি থাকলে না থাকলে লেখা আসে না, তো জাফাল কলম, কলমটা শুকাই, তার মানে কলমে কালি, এই কলম দিয়ে আর ভাগ্য লিখুনির কলম দ্বারা আর ভাগ্য লেখা হবে না, যা লেখা আছে তাই তাই। সেই লিখুনিগুলি হচ্ছে যেমন মানুষের হায়াত মৌত, এগুলি চেষ্টা করলে কি পরিবর্তন করা যাবে না, তাই না? এদের মধ্য থেকে একটা রিজিক, রিজিকও পরিবর্তন, রিজিক পরিবর্তন হবে না,
তাহলে যে সমস্ত জিনিসগুলি ফিক্সড এগুলি পরিবর্তন হয় না আর যে সমস্ত জিনিসগুলি মানুষের দৈনন্দিন জীবনের সাথে ব্যবহার্য এগুলি তাকদীরে মুআল্লাক এগুলি পরিবর্তন পরিবর্তনযোগ্য হইতে পারে পরিবর্তন হইতে তাহলে আমাদের আগে ধারণা আমাদের ধারণা করে নিতে হবে লাইলাতুল বারাত এটা ভাগ্য রজনী নামে সম্বোধন করাটা ঠিক না এটা ইবাদতের রাত কিসের রাত ইবাদতের রাত এটা বলা যাবে তাই না এটাকে ভাগ্য রজনী এর বলা বা ভাগ্যর রাত্র বলা এটা বলা ঠিক না কারণ ভাগ্য একবারে লেখা এখন যে সমস্ত ভাগ্যগুলি পরিবর্তন হয় এগুলির জন্য দোয়া করা যায় দোয়া করা যায় এই গেল একটা জিনিস বাকি বারাআত শব্দটার অর্থ কি বারাআত এটা আরবি শব্দ সবে বারাত এটা ফারসি শব্দ কিন্তু বারাআত শব্দটা আরবি শব্দ এই বারাআত শব্দটা দিয়ে আপনার সূরা তাওবার প্রথম শব্দটা হচ্ছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন বারাআতুম মিনাল্লাহ ওয়া রাসূল আমি তর্জমা করি আপনারা মিলে নিন বারাআতুম মানে দায় মুক্ত দায় মুক্ত মিনাল্লাহ মানে আল্লাহ থেকে ওয়া রাসূলিহি মানে তার রাসূল থেকে ইলাল লাযীনা আহাদতুম ইলা মানে পর্যন্ত আহাদতুম মানে তোমরা যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছো যে সমস্ত মুশরিকিন মানে মুশরিক তোমরা যে সমস্ত মুশরিকদের সাথে তোমাদের মধ্য থেকে যে সমস্ত লোকেরা মুশরিকদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে তাদের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল দায় মুক্ত তার মানে বারাআত শব্দের অর্থ কি দাঁড়াইলো যাদের যারা কাফেরদের সাথে মুশরিকদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসূল তাদের কোনো জিম্মাদারি নেই তাদের উপরে তাদের উপরে কোনো দায়বদ্ধতা আল্লাহ আল্লাহ রাসূলের নেই তারা আল্লাহ রাসূলের আল্লাহ এবং আল্লাহ রাসূলের দায় থেকে মুক্ত তাহলে বারাআতুর শব্দের অর্থ দাঁড়ায় দায় মুক্ত এখন আমি যদি এটাকে লাইলাতুল বারাআত বলি অথবা শবে বারাআত বলি তাহলে শবে বারাআতের অর্থ দাঁড়াবে কি দাঁড়াবে অর্থাৎ দায় মুক্তির রাত লাইলাতুল মানি তো রাত সব মানি ও রাত সব এটা ফারসি শব্দ লাইলাতুল আরবি শব্দ লাইলাতুল মানি আর রাত আর এটা তো ফারসিতে ট্রান্সলেশন করলে সব সব মানি ও রাত বারাত মানে দায় মুক্ত তার মানে দায় মুক্ত মুক্তের রাত দায় মুক্ত হওয়ার রাত আমরা কিসের থেকে দায় মুক্ত হব বলে আমরা গুনাহ থেকে দায় মুক্ত হব বলেন কিসের থেকে দায় মুক্তির রাত আজকে সমস্ত জীবনের সব গুনাহগুলি মাফ করে আমরা গুনাহ থেকে মুক্তি নিয়ে নিব দায় মুক্ত হয়ে যাব এই অর্থে কি সবে বরাত ব্যবহার করা যাবে না কিন্তু ভাগ্য পরিবর্তন হবে এটা যদি আমরা বলি এর সপক্ষে মুসলিম শরীফে দেওয়া একটা আমি যে বললাম এটার উত্তরটা আমরা কি দিব আর বস্তুত বিষয়টা এমনই হয়ে থাকে মানুষের ভাগ্য পরিবর্তন হয় না হ্যাঁ যে সমস্ত ভাগ্য ফিক্সড এটা পরিবর্তন হয় না আর যেটা ঝুলন্ত এটা পরিবর্তন হয় এটা আপনি আপনার জীবনে আপনার জীবনে আমার গায়ে এই জামাটা পরিবর্তন হওয়া যাবে তো করা যাবে তো আমার হাতটা পরিবর্তন করা যাবে কেন মেরে মোহতারাম ভাই দোস্ত এই জন্য এই শবে বরাতটাকে আমরা একবারে অন্য কোন ধ্যান ধারণায় অর্থাৎ তকদির পরিবর্তন হয় এই ধরনের ধ্যান ধারণায় মানাও ঠিক হবে না আবার এটাকে
অমান্য করে আমল ছেড়ে দাও তার মানে এফরাত নাই তাফরিত নাই বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই বাড়াবাড়িও করা যায় বাকি এইটার ব্যাপারে যে সমস্ত রেওয়ায়েত গুলি আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 হাদিস আছে কয়শো 200 রেওয়ায়েত এখন এক শ্রেণীর লোকেরা বলে এই সমস্ত হাদিসগুলি যায়েফ হাদিসগুলি যায়েফ বলে এক শ্রেণীর যায়েফ বলেন তারা আবার তাদের মধ্যে যারা যায়েফ বলে তারা তাদের মধ্যে কিছু কিছু আলেম আছেন ওই আলেমরা যদি যে হাদিসকে সত্যায়ন করে অথবা সহিহ বলে তারা সত্যায়ন করে তাদের সত্যায়নটাকে তারা মেনে যায় যাদের সত্যায়নটা মানে তারা ইদানিং কাল্লো তারা ইদানিং কাল্লো আর এই হাদিসগুলি যারা দীর্ঘদিন থেকে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত নাড়াচাড়া হয়ে আসছে তাদের মধ্যে এই হাদিসগুলি সিহাহে সিত্তার মধ্যে আসছে সিহাহে সিত্তার মধ্যে আসলে তো আমাদের ধারণা মোতাবেক সহি হওয়ার কথা সহি হওয়ার কথা কোথায় ইমাম আহমদ ইবনে হাম্বল আমি যে হাদিসটা রওয়ায়াত করেছি এই হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার এক কিতাবের মধ্যে মসনদে আহমদের মধ্যে এই হাদিসটা আছে শেখ আহমদ ইবনে হাম্বল কিনে কে তিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ চার ইমামের এক ইমাম তার চার ইমামের এক ইমাম উল্লেখযোগ্য চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যারা মনে করেন এই হাদিসটা সহিহ না যায়েফ তারার মধ্যে একটা রোগ আছে তারা বুখারী আর মুসলিম ছাড়া অন্য কোন হাদিসকে মানতেও চায় না যদি তারা এটাও বুঝে এটাও মানে যে আমরা বুখারী আর মুসলিমের হাদিস ছাড়া অন্য কোন হাদিস মানি না ইমাম বুখারীর উস্তাদ তো ইমাম আহমদ ইবনে হাম্বল তাই না ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র হলো ইমাম বুখারী ইমাম বুখারী যার ছাত্র তার লেখাটা মানতে পারো তার উস্তাদের কথাটা মানতে যাই হোক আমি এই জন্য বলি যে এটা নিয়ে বাড়াবাড়ি করাটাও ঠিক না হয়তো বুঝের ভুলের কারণে এরকম হইতে পারে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমি যে কথাটা বলতেছিলাম বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আতুম মিনাল মুশরিকিন এই আয়াতের মধ্যে বারাতুম শব্দটা আছে কিনা নাই তাহলে বারাত লাইলাতুল বারাত বললে এটা অশুদ্ধ হবে না তবে অর্থটা নিতে হবে আমরা যেটা নেই এটা নয় আমরা যেটা নেই এটা নয় কি ভাগ্য পরিবর্তনের রাত এটা বলা যাবে ভাগ্য পরিবর্তন হবে না ভাগ্য পরিবর্তন হবে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালায়িক ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি বি 50 আলফ সানা সমস্ত মানুষের ভাগ্য লেখা হয়ে গিয়েছে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে কতদিন আগে এটার পরিবর্তন হবে না তাই না এর মধ্যে শুধু বুঝার জন্য বলেছি ভাগ্যটা দুই শ্রেণীতে বিভক্ত করে দেব আমরা এক ফিক্সড আর একটা হলো ঝুলন যে সমস্ত বিষয়গুলি ফিক্সড এই বিষয়গুলির মধ্যে একটা হলো হায়াত মওত রিজিক হায়াত মওত রিজিক এগুলি পরিবর্তন হবে না পরিবর্তন যদি হইতো কোন নবীরা মরতে চাইছেন কোন নবী এমন কোন ইতিহাস আছে উনি মরার জন্য আবেদন করেছেন আল্লাহর কাছে নেই তাই না ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই মরার জন্য আবেদন করেছেন আল্লাহুম্মা ইন্নাহু কদ দাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইক উনি যেদিন মারা যাবেন ইমাম বুখারী যেদিন মারা যাবেন উনি নবী না উনি একজন আলেম উনি একজন আলেম আমি নবীদের কথা বলছি ইমাম বুখারী নয়
সাহাবীদের মধ্যে একজন সাহাবী 70 বছর যাবত উনি খালি ঢোল তবলা বাজাইছে আর গুনাহ করেছে 70 বছর বয়সে তার গান শুনতে চায় না তখন সে আল্লাহর কাছে গিয়ে maaf চাইছে আল্লাহ maaf করে দিয়েছে তাই না ওই ব্যক্তি maaf করার পরে তার তো রিজিকের ফয়সালা করার জন্য রিজিকের ব্যবস্থা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন ওমর তার রিজিকের সন্ধান করে সন্ধান দিয়ে তাকে আনতে গেলেন সে ওমরের ভয়ে দৌড়ে আসলে দূরে গিয়ে বলতেছে যে ওমর বলতেছেন তুমি দাঁড়াও তুমি যেও না আমি আসি নাই আমাকে আনা হয়েছে আমাকে পাঠানো হয়েছে তোমার কাছে বলে যে কে পাঠাইলো তো তুমি যে আল্লাহর কাছে 70 বছরের গুনাহ এক তওবা দিয়ে maaf করে নিয়েছো ওই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে ওই ব্যক্তি তখন ওখানে দাঁড়ায় বলল আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ দাকাত আলাইয়াল আরদু বিমা রাহাদা হে আল্লাহ যেই জমিনে আমার গুনাহ একবার maaf হয়ে গিয়েছে ওই জমিনে আমি আর থেকে গুনাহ করতে চাই না আমাকে এখনি নিয়ে দাও আল্লাহ তার দোয়া কবুল করে নিয়ে গেছে কিন্তু কোন নবীরা তার হায়াত কমানোর জন্য অথবা মওতের জন্য দোয়া করেনি বরং থাকার জন্য চেষ্টা করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসলেন আপনারা জানেন আজরাইল এসে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ আজরাইলকে দেখো না ভয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আইসা চুকি দিয়েছিলেন উনিও ভয় পেয়ে গেলেন তার মানে মৌতকে ওনারাও তাহলে কেউ মরতে চান না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা সালাম দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন কি জন্য আসছেন আপনার সময় শেষ উনি তখন আজরাইলকে সম্মান করলেন না মানল কেমন মার আমাদের মতো মার না এমন মার দিলেন এমন থাপ্পড় দিলেন ওনার গাল এক সাইড বাঁকা হয়ে চোখটা খুলে পড়ে এটা মিথ্যা কথা না এটা বুখারীর রওয়ায়েত আপনারা তো শুনে আসছেন তাহাসিন কথা তারপর বলে মনে করেন কেউ যদি মরার সময় তার স্পিড চলে আসে আমি তো মরছি মরছি তোরে খেয়ে যাবো তাই না আমি যাবো তোরও একবার মরাও এরকম করতে চায় এলে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের শক্তিটা কেমন ছিল মরার খবর শুনে ওনার স্পিড আরো বেড়ে গেছে থাপ্পড় দিলেন তো একবারে গালটা যদি এক পাশে চলে আসে তা চোখটা বেরিয়ে যাবে না বেরিয়ে যাবে চোখটা বেরিয়ে গেছে উনি হাতে করে নিয়ে আর আল্লাহ রেখে গেলেন নিমান আফসাল তানি ইলাইয়া ইয়া আল্লাহ ওহু আলা ইউরিদুল মাউত ইয়া আল্লাহ কার কাছে পাঠাইলেন সে তো মরতে চায় না উনি তো মরতে চান না আল্লাহ কা আবার যাও আবার যাব একবার গেলাম এমন অবস্থা হলো আবার যাব আবার গেলে সে কি না জানি কয় না যাও এবার দূর থেকে তাকে সালাম দিয়ে বলবা যে আমি তোমার জান নিতে আসি নাই বরং তোমার হায়াত বাড়াই দিতে আসছে সম্ভব এটা আল্লাহ তো পারে আল্লাহ তো অসম্ভব সবই আল্লাহর কাছে সম্ভব সারা জীবন ভর গুনাহ করেছে একদিন শুধু আল্লাহ বলে ডেকেছে কিয়ামতের ময়দানে তারা মাফ করে দিয়েছে আল্লাহর পক্ষে সম্ভব না সম্ভব আপনার পকেটের টাকা আপনার যাকে ইচ্ছা তাকে দেওয়া সম্ভব তাই না আল্লাহর কাছে যেহেতু সমস্ত ধন মাফের সমস্ত অধিকার আল্লাহর কাছে আল্লাহ যা ইচ্ছা তাকে করতে পারে যা ইচ্ছা তা করতে পারে আল্লাহর পক্ষে সম্ভব যেটা ফিক্সড এটাও আল্লাহ করতে পারেন যেটা একবারে আল্লাহকে ইচ্ছা করলে এখন বাতাস দিয়ে তুফান দিয়ে আল্লাহ মাফ করো তুফান দিয়ে ছাদ উড়াইয়া ছাদটাকে আরেকখান নিয়ে বসাই দিয়ে যেমন হয় নাই ইতিহাসে দেখেন নাই ঝড় তুফান এরকম হয় নাই একটা ছাদ একবার আরাম ছাদটা উঠে নিয়ে আরেকখানে গিয়ে বসায় রাখছে ওইখানে এরকম 300 ফুটের টিউব অয়েল উঠাইয়া পাইপ সহকার উঠাইয়া আরেকখানে নিয়ে বসে দিছে ওইখানে এরকম কবে 91 তে ওই উড়িষ্যার হ্যাঁ জল উচ্ছ্বাসের সময়
যাই হোক মেরে মহতারাম ভাই দোস্ত আল্লাহ সব পারেন এটা আমাদের ইয়াকিন এটা আমাদের ধারণা রাখতে হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এসে বললেন আবার দেখে বললেন আবার যখন আসলো সালাম দিল আবার আসছো মূসা জিজ্ঞাসা করলেন আবার আইছো তুমি আবার আসছো ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন হুজুর এবার আসছি আপনার হায়াত একটা সুসংবাদ নিয়ে তো কি সুসংবাদ তো আপনার হায়াত বাড়াই দিতে আল্লাহ বলছেন আপনার সমাজে আপনার এলাকায় যেই সারের মধ্যে সবচেয়ে বেশি পশম হয় ওই মাতান সার ওই সারের উপরে আপনি হাত রাখলে আপনি হাতের নিচে যতগুলি পশম পড়বে এতগুলি পশমের বিনিময়ে এক বছর করে আপনার হায়াত বাড়াই দেওয়া এইভাবে হাত রাখলে হাতের নিচে কয়েক লক্ষ পশম পড়বে তাই না কয়েক লক্ষ পশম পড়ব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছেন যে এটা আমাকে আল্লাহ আমার কাজটাকে পছন্দ করে জিজ্ঞাসা করলেন তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো এই হায়াতগুলি শেষ হওয়ার পর আমার অবস্থা কি এরপরও মরতে হবে এরপরও মরতে হবে তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে হে ভাই জিব্রাইল আজরাইল আল্লাহর ফয়সালাই সঠিক আমি এত দিন পরেও যেন মরতে হবে তাই ওই মরাটা ওই পর্যন্ত অপেক্ষা না করে যখন আমার মৃত্যু লেখা আমি তখনই মরতে চাই তাই না বলেন তো মৌত নির্দিষ্ট সময়ে হবে না পরিবর্তন হবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ওনার সামনে এক লোক বসা এই লোকের মৌতের সময় আছে মাত্র দুই তিন মিনিট বা পাঁচ মিনিট কিন্তু তার যেখানে মৌত লেখা সেখান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের দূরত্ব হলো 500 কিলোমিটার 500 মাইল শুনে বুঝেন 500 মাইল আজরাইল অস্থির কি ব্যাপার এই লোক এখানে 5 মিনিট পরে তার মৌত এই 5 মিনিটের মধ্যে সে 500 মাইল দূর কিভাবে যাবে আমি নির্ধারিত সময়ে ছাড়াও যান কবজ করতে পারবো না নির্দিষ্ট জায়গা ছাড়াও যান কবজ করতে পারবো না এই নিয়ে আজরাইল হয়রান হওয়া সম্ভব না মেরে মহতারাম ভাই কিন্তু ঠিকই তার যেখানে লেখা ছিল সেখানে সালাম দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দিকে হাত দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘাবড়ে গেলেন তার সাথে কথা বন্ধ করে দিলেন যে ব্যক্তিরা তার সামনে উপস্থিত ওই ব্যক্তির মধ্যে একটা অস্থিরতা আসছে বলতেছে হুজুর আমার শরীর তো ভালো লাগে না কিন্তু আমার বাতাস তো আপনার কথা শুনে বাতাসকে বলেন না আমাকে একটু দ্রুত সেখানে পৌঁছে তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন উনি সঠিক সময়ে সেখানে গিয়ে উপস্থিত কত মাইল দূর আজরাইল ওইখানে গিয়ে কাজ টাজ করে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দেখা দিল তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন ভাই আজরাইল তুমি তখনও আসলে এখনো আসলে কি ব্যাপার আমার কি হায়াত শেষ কো না না হুজুর এই কারণে আসছে এখন বলেন এই হায়াত মৌত পরিবর্তন হবে কি হবে না কোন নবীরাও চান নেই মরতে ওনারাও যদি পরিবর্তন করতে চাইতেন দোয়া করতে পারতেন কিন্তু করেননি রিজিক পরিবর্তন হবে রিজিক পরিবর্তন হয় হবে না তা হইলে তো যারা যেভাবে কামাই করে সপ্ত রিজিক এটাও হালাল হয়ে যেত সুদের টাকা সুদের রিজিকও হালাল ঘুষের রিজিকও হালাল হ্যাঁ অবৈধ রিজিকও হালাল হয়ে যেত যেটি এটা পরিবর্তন হয় পরিবর্তন হয় না এই কথা বলে আল্লাহ বুঝাইতে চাইলেন তুমি যা করো না করো তোমার রিজিক যা আছে তাই খেতে পারবা তিন হাতে কামাই করলো দশ হাতে কামাই করলো তোমার এক লোকমায় খাওয়া তাই না এর চেয়ে বেশি পড়বে সুতরাং সাপ্তাহ যাই হোক রিজিকও পরিবর্তন হবে না এটাও পরিবর্তন হয় না কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ প্রথম আসমানে আসেন প্রথম আসমানে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলার রওয়ায়েত তাই না যারা হাদিসকে সহিহ বলে যাইব বলে তাদের কিছু বুঝা শোনা উচিত লেখাপড়া করা উচিত যে হাদিস যাইব হয় কোন সময় হাদিসটার যাইব দর্জনে আপনারা একটা লোককে ভালো বললেন একজন লোকের সাথে তার মোয়াবলা খারাপ হইতেই পারে
সে খারাপ বলল একজনকে তাই বলে কি লোকটা খারাপ তাই না আপনার কাছে একজনের টাকা ধার চাইছে দীর্ঘদিনের সম্পর্ক আপনার সাথে আপনি তাকে টাকাটা ধার দিতে পারেন না না দেওয়ার কারণে সে আপনাকে ভালোবাসে তাই না তাই বলে আপনি খারাপ হয়ে গেলেন এমনিভাবে রাবি হাদিসদের মধ্যে তারাও তো সামাজিক জীব ছিল যারা হাদিস রিওয়ায়াত করেছেন তারাও আমাদের মধ্যে সমাজে বসবাস করেছেন তাদের চলাফেরার ক্ষেত্রে অনেকেই তাদের সাথে সম্পর্ক ভালো ছিল যাদের তারা ভালো বলেছে দুই একজনে খারাপ বলছেন এখন যিনি কিতাব লেখক যিনি হাদিস সংগ্রহ করবেন যিনি হাদিস সংকলক ওনার যে দেখা হইল ওই লোকের সাথে কার সাথে বলেন না কার সাথে দেখা হবে যার সাথে সম্পর্ক খারাপ যার সাথে সম্পর্ক ভালো না তার সাথে দেখা হবে উনি একটা মন্তব্য করে ফেললেন ওনার মন্তব্যটা শুনে উনি ওই ওই রাবি হাদিসের ব্যাপারে একটা দুর্বলতা পাওয়া গেল এই জন্য হাদিসটা দুর্বল আপনাদের বিবেকে কি মনে হয় বিষয়টা কি আসল সঠিক মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা উনি এক দেশের গভর্নর ওনার আইন কানুন খুব কঠিন ছিল সময় মতো নামাজ পড়া ওনার একটা সময় মতো নামাজ পড়ার জন্য উনি ডিউটি দিতেন তো উনি ডিউটি দিতে গেলে এই মসজিদে সময় মতো নামাজ হয় কিনা এটা দেখে পাশের মসজিদে যাইতেন এত করে উনি কোন জামাতে কোন কোন দিন শামিল হইতে পারতেন কোন দিন পারতেন না এটা সম্ভব না হইতে পারে না এমন হয় না আপনি ডিউটিতে আছে 10টা মসজিদ কারণ 10টা মসজিদ নিয়মিত হয় কিনা জামাত বা সময় মতো নামাজ হয় কিনা আপনি 10টাতে ডিউটি করতে গেলে আপনার নামাজ যে কোনো এক জায়গাতে হয়তো একটু ফল হয়ে যেতে পারে তাই না তো উনি গভর্নর হিসাবে এই দায়িত্বটা পালন করতেন এতে করে ওনাকে কেউ নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে নির্ধারিত মসজিদে উপস্থিত পাইতেন না আর এটা সম্ভব না উনি এখানে দেখে ওখানে গেছেন ওখানে গিয়ে নামাজ পড়ে ফেলছেন পরের দিন ওখানে পড়েন না আরখানে পড়েন এইভাবে উনি ডিউটিটা পালন করে যাচ্ছেন ইতিমধ্যে ওনার ব্যাপারে অভিযোগ উঠে গেল যে মুগীরা বিন শুআবা উনি জামাতে নামাজ পড়েন না ভাই বলেন না উনি জামাতে নামাজ পড়েন এই বলে অভিযোগ আসলো কেন্দ্রীয় সরকার ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রীয় সরকার ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ওখান থেকে ডাকায় নিয়ে আসলেন আর ওনার অবর্তমানে ওখানে আরেকজন ভারপ্রাপ্ত গভর্নর দিয়ে দিলেন আর ওনার এই অভিযোগটা যাচাই করার জন্য একটা তদন্ত কমিটি করে দিলেন তদন্ত কমিটি প্রত্যেক মসজিদে মসজিদে মুসল্লিদের সাথে দাঁড়ায় এলান করে ঘোষণা করে ওনার ব্যাপারে তদন্ত করলেন সবাই ওনার ব্যাপারে ভালো একজন শুধু ওনার ব্যাপারে বদ মন্তব্য করে তাই না উনি নামাজ পড়েন না উনি জিহাদে অংশগ্রহণ করেন না এসে তাই না তো এই তদন্ত কমিটি এসে রিপোর্ট দিল ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে উনি তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার দরবারে ছিলেন আমি একটা প্রেক্ষাপট বুঝাই দিচ্ছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন বলো তদন্ত রিপোর্ট বলে সব ভালো একজন শুধু ঠিক আছে তাকে ডেক নিয়ে আসা মুখামুখি করা সে মুখে মুখে তার সামনাসামনি এসে সাক্ষী দেয় সে আয়েশা মিথ্যা সাক্ষী দেয় তো মুগীরা বিন শুআবা তার জন্য একটা দোয়া করলে তিনটা দোয়া করে বদ দোয়া করলে আল্লাহ যে ব্যক্তি আমার ব্যাপারে এই মিথ্যা অভিযোগ দিয়েছে যদি এই অভিযোগ মিথ্যা হয় আর যদি তার অভিযোগ সত্য হয় তাহলে আমি দোষী আর যদি তার অভিযোগ মিথ্যা হয় তাহলে তুমি তাকে তার বয়স বাড়ায় দাও তার বয়সটা আল্লাহ পারে আল্লাহ পারে হয়তো তার বয়স এরকম লম্বা ছিল আরেকটা হলো তার মধ্যে নারীর আগ্রহটা বাড়ে তাই না আরেকটা হলো আরেকটা তাকে মানুষের কাছে সুয়াল করে ভিক্ষা করে খাওয়ার ব্যবস্থা করে তিনও
একটা দোয়া বদদোয়া কাজে লাগে যাওয়ার অর্থ কি দাঁড়াইলো মোগেরা বিশ্বমা দায়ী দোষী না নির্দোষ হ্যাঁ দেখা গেছে ওই ব্যক্তি বুড়া হইতে 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 তার রূপ একে একবার চোখের উপর পড়ে তো রাস্তায় বসে বসে হাত পেতে খেয়ে কোন নারী গেলে তার কাপড় ধরে টানে তো তিনটায় হলো বয়স বাড়তে বাড়তে কেউ যদি তাকে জিজ্ঞাসা করত তো সে ব্রু উঠাইয়া তারপরে তাকে দেখতো তাহলে বয়সটা কেমন বাড়ছে বয়সও বাড়ছে হাত পেতেও খেয়েছে নারীর প্রতি তার কি আসক্তিটাও তিনটা পদ দোয়া কাজে লাগে আমি যে কথাটা বলতেছিলাম হাদিস জঈফ আর দুর্বল সহি এগুলি এগুলি যে সমস্ত সমাজে বলা হয় যারা বলে তারা আরো গভীরে দাওয়াত হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা কানা লাইলাতুল মিসলি মিনাশ শাবান আমরা ধরে নিত আপনাদের কারো যদি অবজেকশন থাকে এই হাদিসের ব্যাপারে যে যঈফ আমাকে প্রমাণ করে দিয়ে আমি আপনার সাথে এটা নিয়ে বুঝব না করা পর্যন্ত আমরা মানতে পারি তো ইযা কানা লাইলাতুল মিসলি মিনাশ শাবান যখন শাবান মাসের রাত আসবে কুম ওয়ালাইলাহা রাতে ইবাদত করব রাতে রাকাত গনে গনে 10 রাকাত 20 রাকাত 15 রাকাত 50 রাকাত 60 রাকাত 90 রাকাত 100 রাকাত এরকম রাকাত গনে ইবাদত করব হ্যাঁ না রাকাত গনে গনে ইবাদত নয় বরং এক রাকাত হোক দুই রাকাত হোক যতটুকু হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা আর ওই রাতে সবচেয়ে বড় আমল হলো সে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে নেওয়া সামনে রমজান আসছে বেগুনাহ অবস্থায় যেন রমজানের রোজাগুলি আদায় করতে পারে এমন একটা পবিত্র যেমন নামাজ পড়ার আগে পবিত্রতা অর্জন করা লাগে না তো রোজাও তো ফরজ একটু রোজা ফরজ রোজার ফরজিয়ত আদায় করার আগে এই সবে করাতের দিন অথবা লাইলাতুল নিসফি মিনা শাবানের দিন আমরা আমাদের গুনাহগুলি থেকে পবিত্র হয়ে যাই তাই না যাতে করে আমরা পবিত্র অবস্থায় রমজান রোজা আদায় করতে পারি দুই নম্বর বিষয় তাড়াহুড়া করে নামাজ না পড়া রাসূল কারীমা আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত উনি বলেন قام رسول الله صلى الله عليه وسلم من الليل وهو يصلي فأطال فأطال السجود وأني ظننت أنه قد قبض আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন এই লাইলাতুন নিসফি মিনাশ শাবান সবে বরাতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গিয়া সেজদা তো গেছেন তো গেছেন আর উঠতেছেন আমার ভয় হইতেছিল যে আল্লাহ যদি পড়ে গেল তখন বৃদ্ধা আঙ্গুল ধরে নারা দিলাম তাই না ফালাম্মা রাআইতু যালিক ফাহাররাকতু ইবহামাহা বৃদ্ধা আঙ্গুল দেখে নারা ধরে নারা দিলাম ফাতাহাররাকা এটা নড়লো তখন আমি বুঝলাম যে আল্লাহ রাসূল মারা যায় তাই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ থেকে ফারিগ হইয়া তখন বললেন এই নামাজ শেষ করলেন এবার কত বড় লম্বা সিজদা দিলে একজনের ব্যাপারে এমন ধারণা হইতে গেলে হইতে পারে যে মারা গেছে এত লম্বা ছিল সিজদা দাঁড়ান উঠলেন ওঠার পরে বললেন যে এই রাত্রটা সেই রাত যে রাত আল্লাহ সূর্য ডোবার পর পরেই প্রথম আসমানে চলে আসে অন্য সব রাতে আল্লাহ আসেন প্রথম আসমানে তবে সূর্য ডোবার পরে নয় শেষ রাতে তাই না কিন্তু লাইলাতুল বারাতে আর লাইলাতুল কদরে আল্লাহ প্রথম আসমানে প্রথম একবার সূর্য ডোবার পর পরে আসে তাই না লম্বা চড়া সময় পাওয়া যায় আল্লাহর কাছে মাপ চাওয়ার তো আয়েশা আল্লাহ ডেকে ডেকে সবাইকে বলেন কে আসো গুনাহগার মাপ চাইবে মাপ চাইবা মাপ করে দিব তার গুনাহগুলি পরিষ্কার করে দিব কে আসো রিজিক চাইবে রিজিক পাবে রিজিক বাড়াই দিব এমন বলে রিজিক দিয়ে দিব তাই না এই রিজিক দেওয়ার অর্থ হলো রিজিকের মধ্যে বরকত দিয়া দেওয়া রিজিকের মধ্যে যেখানে যেখানে এই ধরনের শব্দ আসবে হায়াতও যদি কারোর বাড়ছে বলে মনে হয় তাহলে বুঝতে হবে হায়াতের মধ্যে বরকত হয়েছে এক পেয়ালা দুধ 70 জনে খাইলেন এই দুধ কি বাড়লো না বরকত হলো হ্যাঁ বরকত হলো অতএব বরকত জিনিসটা আর বাড়া জিনিসটা এক নয়
আল্লাহ পাক আমাদেরকে এই শবে বরাতের রাতে কমপক্ষে দায় মুক্ত হওয়ার অর্থটা কাজে লাগানোর চেষ্টা করব সেটা হলো আমি গুনাহ থেকে দায় মুক্ত হয়ে যাব কিসের থেকে কিসের থেকে বেশি বেশি তওবা ইস্তেগফার করব লম্বা চুরা নামাজ পড়ব লম্বা সিজদা দিয়ে নামাজ পড়ব আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়